আসলে উনি যেটা বলেছেন সেটা তৃণমূল কংগ্রেসের যে চেতনা ওনাদের যে বোঝাপড়া তার কথাই উনি বলেছেন। যে মনুবাদের কথা বিজেপি বলে, যে মনুবাদে একজন মহিলা তিনি সবসময় একজন দাসী হিসাবে অথবা একজন সাবসার্ভিয়েন্ট হিসাবে গণ্য হন, সেই একই কথা উনি বলেছেন। একজন আদিবাসী মহিলা তিনি একটা রাষ্ট্রপতির মতো এরকম একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসবেন, এ তো যারা মনুবাদে বিশ্বাস করে তারা মেনে নিতে পারেন না। তাই উনি দেখতে কেমন, ওনার গায়ের রং কীরকম, তাই নিয়ে উনি কথা বলেছেন। তবে এটা প্রথমবার নয়, আমরা এর আগে মমতা ব্যানার্জির কথা শুনেছি। হাঁসখালি গণধর্ষণের পর মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেন যে ছোট্ট মেয়েটির একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, সে অন্তঃসত্ত্বা ছিল কিনা, সে গর্ভবতী ছিল কিনা, তাই নিয়ে আমাদের কথা বলা উচিত। সেই মেয়েটির সঙ্গে গণধর্ষণ করে খুন করা হলো, সেইটা ওনার কাছে গৌণ কথা ছিল। সুতরাং যারা এই ধরনের পিতৃতন্ত্রে বিশ্বাস করেন, মিসোজেনিতে বিশ্বাস করেন, সেই পার্টির মুখ থেকে, সেই পার্টির নেতা মন্ত্রীদের মুখ থেকে এমন কথা আসবে, এটাই স্বাভাবিক। ওই যে অ্যাপোলজির কথা উনি বলছেন সেটাই বরং লোক দেখানো। আজকে বাঁশবেড়িয়াতে একটি ঘটনা ঘটেছে, এক অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মেরেছে বিজেপির অন্তঃসত্ত্বা মহিলা, তাকে লাথি মারা হয়েছে, তৃণমূল মেরেছে বলে অভিযোগ, পারিবারিক দ্বন্দ্ব, কি বলবেন? তৃণমূল বিগত 2011 সালের পর থেকে বিভিন্নভাবে তারা প্রতিদিন এটা প্রমাণ করেছেন। তারা আসলে শুধুমাত্র ওই বাংলার মেয়ে বলতে মমতা ব্যানার্জিকেই বোঝেন। মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গের আর কোনো বাংলার মেয়ে, কোনো বাংলার মহিলার তাদের বেঁচে থাকার, তাদের সমান সমানভাবে মাথা উঁচু করে বাঁচার কোনো অধিকার নেই বলেই তারা মনে করেন। আমাদের মনে আছে দেবু বিশ্বাস এবং উষারানী, দেবু দাস এবং উষারানী দাসের কথা, যেখানে দুজন মানুষকে ওই ঘরের মধ্যে পুড়িয়ে মেরেছিল তৃণমূল, জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। ফলে যে মানুষরা, যে দল একটা মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারতে দ্বিধাগ্রস্ত হন না, তার একজন অন্তঃসত্ত্বা মাকে আক্রমণ করবেন, এ তো কিছু নতুন কথা না। মহামারী আকার নিচ্ছে ডেঙ্গু, কি বলবেন? আমরা কিছুদিন আগেই আমাদের কমরেড, আমাদের সাথী কমরেড অনির্বাণ হাজরা, যিনি বেলঘড়িয়া আইডিতে সুপার পর্যন্ত ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সুপার পর্যন্ত ছিলেন, তাকে ডেঙ্গুতে আমরা হারিয়েছি। এবং তখনই এই কথাটা আমরা বলেছিলাম, ডেঙ্গু মহামারীর আকার ধারণ করছে। রাজ্যের সরকার, রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারা ইচ্ছা করে এই বিষয়ে কিছু বলছেন না। ববি হাকিম আরও এক ধাপ এগিয়ে গিয়ে সমস্ত দায়ভার সাধারণ মানুষের ওপর বর্তিয়েছেন। যদি সাধারণ মানুষকে সমস্ত কাজ করতে হয় তাহলে তো ওই হাতি পোষা সরকারের কোনো দরকার নেই, তাহলে আমাদের ট্যাক্স দেওয়ারও দরকার নেই, পুরসভাকে কর দেওয়ারও দরকার নেই। এই রাজ্যের সরকার, এই রাজ্যের যে সাধারণ মানুষ তাদের জীবনের প্রতি উদাসীন, তাই তারা বিভিন্ন বিষয়ে কথা বলছেন। মমতা ব্যানার্জির কাছে অঢেল সময় আছে নানা অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলার, কিন্তু ডেঙ্গু নিয়ে এখনও পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো হেলদোল নেই।